আসসালামু আলাইকুম, আমি রিহান শিল্ডার, ডিজিটাল আইটি ইনস্টিটিউটের 256 নম্বর ব্যাচের একজন স্টুডেন্ট। আমার বরাবরই ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং করার একটা আকর্ষণ ছিল, অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় সেই রিলেটেড বিষয় নিয়ে একটা আকর্ষণ ছিল। আর তাছাড়া আমি মোবাইল দিয়ে ফটো এডিটিং কিংবা কালার ব্যালেন্স এই কাজগুলো বরাবরই আগে থেকেই পারতাম। তো যেহেতু বললাম ফ্রিল্যান্সিং করার উপর একটা আকর্ষণ ছিল, দেন বলা চলে যে ইউটিউবারে ঘাটাঘাটি করার পরে আমি ডিসাইড করি যে আমার গ্রাফিক ডিজাইনটা শিখবো। গ্রাফিক ডিজাইনটা কোথা থেকে শিখবো কিংবা ভালো গাইডলাইন দিব সেটা নিয়ে পুরো চিন্তিত ছিলাম। তারপর অনেক ঘোরাঘুরি বা ঘাটাঘাটি করার পরে আমি ফেসবুকে ডিজিটাল একটি সংখ্যা থাকা, তো ডিজিটাল একটি ফেসবুক পোস্টে বিভিন্ন রকমের পোস্ট দেখে আমি আসলে ইন্সপায়ার্ড হই। দেন আমি ডিসাইড করি যে আমি তাদের গ্রাফিক ডিজাইনের পোস্টটি করব, দেন আমি তাদের সেই স্কলারশিপে অ্যাডমিশন নিই। তো আমাদের গ্রাফিক ডিজাইনের কোর্সের ক্লাস প্রায় শেষ, আমরা বেসিক্যালি পুরো কোর্সেই গ্রাফিক ডিজাইনের ফটোশপ ইলাস্ট্রেটর এইসবের এর ম্যাক্সিমাম টপিক আমাদের কভার করা হয়েছে। আর প্রতিটা ক্লাসের মোস্ট অফ দি ইম্পর্টেন্ট পার্ট হলো প্রতিটা ক্লাস শেষেই সবার যে কোনো ধরনের প্রবলেম হোক, ক্লাস রিলেটেড কোনো প্রবলেম হোক বা প্রশ্ন থাকলে সেটা যতক্ষণ পর্যন্ত না সলভ হতো ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস শেষ হতো না। আর এটার ফুল ক্রেডিট গোস টু আমাদের টিচার সামন্ত সরিয়া। সামন্তোষ ভাইয়ের ব্যাপারে একটা কথা না বলি নয়, আমার দেখা তিনি খুবই ধৈর্যশীল একজন টিচার, সে খুবই ধৈর্য নিয়ে আমাদেরকে শেখান এবং আমার কোনো ব্যাপারে যদি বুঝতে আমাদের অসুবিধা হয় সেটা বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। সে খুবই একদম সাপোর্টিভ একজন টিচার। আর সামন্তোষ ভাইয়ার ব্যাপারে সামন্তোষকে ইন্ডিকেট করে আমি একটা কথাই বলতে চাই যে ভাইয়া আমাদের কোর্স যেহেতু শেষ হয়ে গিয়েছে আর যেহেতু আমার ফিনান্সিং উপরে একটা আকর্ষণ আছে, তো ইন ফিউচার আপনাকে হয়তো অনেক ডিস্টার্ব করা হবে, তার জন্য এক্সট্রিমলি সরি। আর আমাদেরকে ঘরে বসে গ্রাফিক ডিজাইন শেখার এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য ডিজিটাল ইনস্টিটিউট অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।